এর বাইরে একটা খুব সুন্দর রিভার সাইড বলে একটা ওই গঙ্গার ধারের দিকটা শুটের মানে কথা হয়েছিল। তো এত রোদ দেখতে পাচ্ছ, এখনই বাজে হচ্ছে 11:30-12টার মতো বাজতে যায়, তো সেখানের মধ্যে এই লংটায় শ্যুটটা হবে। তো গাইস, ফাইনালি তোমাদের একজনের সাথে আলাপ করানো হয়নি, তো মডেল কাজে ব্যস্ত ছিল। তো আজকে তোমার শ্যুটটা করে কেমন লাগলো একটু বল। আমার তো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে কাজ করে, আর টিমটা খুব ভালো, আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লোকেশন। অ্যান্ড প্লিজ ওদের বুক করো, খুব 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 ভালো কাজ করে ওরা। থ্যাংক ইউ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আমি যে লোকেশনটায় রয়েছি, তো আজকে আমাদের একটা শ্যুট রয়েছে। তো সেই শ্যুটটা এই ঘরে এখন মেকআপ চলছে, মেকআপের কাজ। তো এখন বাজে হচ্ছে তোমার 10:30-11টার মতো বাজে। তো আমরা এসেছিলাম আর্লি মর্নিং, একদম 7:30-8টার সময় এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এই হোটেল মানে তোমার যে রিসর্টটা খুব সুন্দর এখানের মধ্যে। তো এটা হচ্ছে গাইস একদম যে কোন্নগর যে রিলায়েন্স পেট্রোল পাম্প, তার অপোজিট সাইডেই হচ্ছে এই লোকেশনটা। আর আমাদের ভেতরে মেকআপ আর্টিস্ট মেকআপ করছে, আর আজকের মডেলটা হচ্ছে আমাদের বৃষ্টি রয়। তো তোমরা তো খেলনা বাড়ি সিরিয়াল দেখেছো অনেকেই, তো সেখানের মধ্যে আমাদের যে মডেল আছে তো সেখানে কাজ করে, প্লাস আরও অন্যান্য সিরিয়াল করেছে আমি ঠিক জানি না। তো এখানের মধ্যে আমি এখন বাইরেটা রয়েছি। তো দেখতে পাচ্ছ পেছনের ডেকোরেশনটা খুব সুন্দর, আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটসাইডটা। তো চলো আমি তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, এখানে মেকআপ চলছে, চলো। আর আজকের যে শ্যুটটা হবে গাইস মানে পুরোপুরি ওয়েস্টার্ন লুকের, একদম তোমরা দেখতে পাবে, ব্লগটার সাথে থাকো। তো চলো ভেতরটা যাই আমি আগে। এখন রয়েছি হচ্ছে একদম বাইরেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্সটা ওখানে। আর এখানের মধ্যে গতকাল তোমাদের এখানে কোনো ওয়েডিং ফেডিং ছিল, তো তার জন্য এখানটা দেখতে পাচ্ছ একটু অগোছালো, তো গোছাচ্ছে এখানের মধ্যে। আর তোমাদের আমি এই জায়গাটায় যদি তোমরা কোনোরকম বিয়ে বাড়ি বলো, জন্মদিন বাড়ি বলো, কিছুর বুকিং করতে চাও, আমি তোমাদেরকে একবার রুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের এই রুমটাই হচ্ছে মেকআপ হচ্ছে, আর তোমাদের কয়েকটা রুম আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো খোলা রয়েছে ডোরগুলো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ যা গরম দেখতে পাচ্ছ, আমাদের প্রথমে ঠিক হয়েছিল এর বাইরে একটা খুব সুন্দর রিভার সাইড বলে একটা ওই গঙ্গার ধারের দিকটা শ্যুটের মানে কথা হয়েছিল। তো এত রোদ দেখতে পাচ্ছ, এখনই বাজে হচ্ছে 11:30-12টার মতো বাজতে যায়, তো সেখানের মধ্যে এই লংটায় শ্যুটটা হবে। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ লাইটের সবই ব্যবস্থা আছে, পুরো স্টুডিও লাগছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এখানে রুমগুলো আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রুমগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর ওয়েল ডেকোরেট করা একদম। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের রুমগুলো, এইটা তো দেখতে পাচ্ছ একদম অ্যামেজিং যাকে বলে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমটা, আর একটা তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আর একটা রুম। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মেকআপ কমপ্লিট এখানে, আর ওই দেখতে পাচ্ছ দুটো মডেল।
তো এবার শ্যুটটা চালু হবে, তো তোমাদেরকে শ্যুটের বিহাইন্ড দ্য সিন দেখাবো। আর ওইখানে দেখতে পাচ্ছ ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল ওখানে সব দাঁড়িয়ে আছে, কাজ হচ্ছে ওখানে। আর এদিকে আমার লাইটের সেট আপ সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো বিহাইন্ড দ্য সিনটা দেখতে থাকো, এনজয় করো, চলো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের শ্যুট চলছে এখন, আর গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে একদম পুরো ম্যাচিং করে। আর এদিকটা দেখতে পাচ্ছ ওই করিডোরটার মধ্যে এখন শ্যুটটা চলছে, এখন বাজে হচ্ছে গাইজ একটা মতো। এদিকে দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফার কাজ করছে, আর এই হচ্ছে মেকআপ আর্টিস্ট, এই পুরো লুকটা দিয়েছে আজকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ মডেল, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ লুকটা হয়েছে এখানে। You're the night sky trying to make me see your stars. The dark gets lonely, now I see violet. I can feel silence, and the dark's all that I see. When your stars have burnt out and your heart makes no sound, I'll find violet in your eyes. You'll always be mine. Night sky. তো গাইজ ফাইনালি আমাদের শ্যুটের কাজ এখানে কমপ্লিট, ভিডিও ছবি যা ছিল কমপ্লিট হয়ে গেছে। তো ওখানের মধ্যে দেখতে পাচ্ছ মডেল আর মেকআপ আর্টিস্ট রিলস করছে। তো গাইজ ফাইনালি তোমাদের একজনের সাথে আলাপ করানো হয়নি, তো মডেল কাজে ব্যস্ত ছিল। তো আজকে তোমার শ্যুটটা করে কেমন লাগলো একটু বল। আমার তো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে কাজ করে, আর টিমটা খুব ভালো, আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে সুন্দর লোকেশন। অ্যান্ড প্লিজ ওদের বুক করো, খুব 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 ভালো কাজ করে ওরা। থ্যাংক ইউ। তো এইটুকুই ছিল গাইজ, তো আজকের মতো বাই গাইস, আবার দেখাবো অন্যান্য কোনো ভিডিওতে।